রেজুয়াল ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অজানাকে জানার এক অদম্য ইচ্ছা আমাদের সকলেরই থাকে। আজ আমরা আপনাদের আমাদের এই পৃথিবীর পাঁচটি অবাক করা তথ্য সম্পর্কে জানাব। আপনি কি জানেন পৃথিবীতে প্রতি মিনিটে কী পরিমাণ বৃষ্টি পড়ে? আপনি জানেন কি বজ্রপাতের উষ্ণতা বা এর তাপমাত্রা কতটুকু, এবং উইন্ড মিল বা বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে কত গতির বায়ুর প্রয়োজন হয়? অবাক করা এই তথ্যগুলি জানতে পুরো ভিডিওটি দেখুন। এরকম আরও অজানা এবং অবাক করা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, বৃষ্টি। বৃষ্টি এক ধরনের তরল পদার্থ যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে প্রতি মিনিটে কী পরিমাণ বৃষ্টি পড়ে? প্রতি মিনিটে পৃথিবীর উপর প্রায় 1 বিলিয়ন টন বৃষ্টি পড়ে, কারণ প্রতি মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। নাম্বার টু, বজ্রপাত, যা আমরা বর্ষাকালে হরহামেশাই দেখে থাকি। কিন্তু আপনি কি জানেন এই বজ্রপাতের উষ্ণতা কতটুকু? আপনি জানলে অবাক হবেন যে এই বজ্রপাতের উষ্ণতা সূর্যপৃষ্ঠের থেকেও প্রায় অনেক গুণ বেশি। বজ্রপাতের উষ্ণতা প্রায় 50,000 ডিগ্রি ফারেনহাইট, যেখানে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কেবল 11,000 ডিগ্রি ফারেনহাইটের সমান। নাম্বার থ্রি, রামধনু। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়। রামধনুতে 7টি রঙের সমাহার দেখা যায়। কিন্তু আপনি কি জানেন এই রামধনু কখন কিভাবে তৈরি হয়? বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে এটি গঠিত হয়। আপনি চাইলে বাড়িতেই এই রামধনু বানাতে পারেন। মুখের ভিতর জল নিয়ে সূর্যের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে জলটিকে ফু দিয়ে বের করে দিন। এটি হবে আপনার নিজস্ব রামধনু। নাম্বার ফোর, উইন্ড মিল বা বায়ুকল, যা সাধারণত উপকূলবর্তী এলাকাতে থাকে। এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু আপনি কি জানেন এগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কত গতির বায়ুর প্রয়োজন হয়? এগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য 14 MPH গতির বায়ুর প্রয়োজন হয়, যা সাধারণত 22.531 কিলোমিটার পার আওয়ারের সমান। নাম্বার ফাইভ, থান্ডারস্ট্রম, যা বজ্রঝড় নামে পরিচিত। বজ্রঝড় এক ধরনের মেঘে ঘটে যা কিউমুলনিম্বাস নামে পরিচিত, এবং এই বজ্রঝড় 4টি প্রধান ধরনের হয়ে থাকে: একক কোষ, বহু কোষ, স্কোয়ার লাইন এবং সুপারসেল। এই সুপারসেল সবথেকে শক্তিশালী এবং মারাত্মক হয়ে থাকে। তো আপনি কি জানেন আমাদের পৃথিবী প্রতি ঘন্টায় কতটি থান্ডারস্ট্রমের মুখোমুখি হয়? বৈজ্ঞানিকদের মতে পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় 760টি থান্ডারস্ট্রমের মুখোমুখি হয়ে থাকে। পৃথিবীর অবাক করা পাঁচটি তথ্য নিয়ে এই ছিল আজকের ভিডিও। এই তথ্যগুলির মধ্যে কোনটি আপনি আজ প্রথম জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এবং এরকম আরও অজানা ও অবাক করা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।